অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন যে ফায়ার অপারেটারের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে শুরুতে বলে রাখি যে ফায়ার অপারেটার বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হলো এবং কীভাবে আসতে চলেছে ডাব্লিউপিএসসির আন্ডারে ফায়ার অপারেটরের নিয়োগ পদ্ধতির জন্য বিজ্ঞপ্তি আমরা দেখি আমরা দেখেছি কয়েকটি পত্রিকাকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে আনন্দের পত্রিকা যেখানে বলা হয়েছে মোট তিন হাজার ভ্যাকেন্সি থাকলেও কিন্তু এখন প্রাইমেশরে নিয়োগ করা হচ্ছে এক হাজারের জন্য এবং আরও পাঁচশো রয়েছে বিভিন্ন রকম অফিসগুলোতে যেরকম যে কম্পিউটার অপারেটিং থেকে শুরু করে সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু নিয়োগ করা হো মানে বিজ্ঞপ্তি আসতে চলছে কবে এই বিজ্ঞপ্তি আসবে জানুয়ারি মাস নাগাদ এই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে তো এই প্রত্যেককে বলে রাখি যে জবেই বিজ্ঞপ্তি আসুক না কেন আমি আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার ফর্ম থেকে করুন আমরা ডিসকাস করব এখানে যে কি কি রয়েছে পরীক্ষায় পরীক্ষা কীভাবে হয়েছিল গতবারে এবং কতবারে পরীক্ষার ফলাফল কীরকম ছিল এখানে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করছি আজকের সেশনে তার আগে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সেশনটিকে লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে বিএম একাডেমি রয়েছে আপনাদের সাথে সাফল্যের অঙ্গীকার হয়ে চলুন শুরু করা যাক বয়স নিয়োগ পদ্ধতি এবং বলবো আমরা সিলেবাস কী রয়েছে এই পরীক্ষার জন্য এই নিয়ে চলুন শোষণ শুরু করা যাক তার আগে বলে রাখি যোগ্যতা মাধ্যমিক পাস তাই এরকম সুযোগ বারবার আসে না আপনারা পিএসসি ক্লাকশেপ এর জন্য আজকেই লাস্ট দিন অবশ্যই প্রত্যেকে ফিল করে নাও এবং পিএসসি ক্লাগশিপের মতো অনেকটা সিলেবাস রয়েছে এখানেও চলো ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকের কাছে শো করে দিচ্ছি আর আবার প্রত্যেককে বলছি অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সেশনটিকে লাইক করতেও ভুলবে না চলো দেখা যাক কী রয়েছে তার আগে প্রত্যেকের জন্য একটা জিনিস সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজটা কী স্যার সারপ্রাইজটা হলো যে আমরা কিন্তু ফুড এসআইকে মানে লক্ষ্য রেখে বা ক্লাগশিপকে বা ফায়ার অপারেট অপারেটর প্রত্যেককে লক্ষ্য রেখে আমরা এই ব্যাচ কোর্সটি শুরু করেছি যে ব্যাচ কোর্স আমরা একটি ব্যাচ কোর্স করবো এখানে প্রত্যেকে বলে রেখেছি অলরেডি আমি দুটো ব্যাচ হবে না এখানে যারা যারা চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স থ্রি ফাইভ নাইন আমরা শেখাবো একদম বেসিক থেকে এবং এর সাথে রয়েছে জিকের পার্ট তো সমস্ত সর্বসাকুল্যে বলতে পারি যার প্রাইস রয়েছে ফাইভ এবং যারা এক্ষনই জয়েন করতে চায় তাদের জন্য প্রাইস রয়েছে ফাইভ নাইনটি তাই আর লেট না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা নিজেদের নামকে এনরোল করুন আমাদের এই ব্যাচ কোর্সে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস পাঁচ দিনে লাইভ ক্লাস হবে এই লাইভ ক্লাসের ভিডিও আপনারা কিন্তু রেকর্ড ফর্মেটেও পাবেন দেখতে পরে যদি মনে হয় অবশ্যই লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসের ভিডিও পরে দেখা যাবে এমন নয় যে আপনারা শুধু রেকর্ডের ক্লাসে প্রোভাইড করছি অধ্যায় ভিত্তিক ক্লাস তার পিডিএস বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন শুরু করে প্রত্যেক টপিক থেকে যতটা নিট অ্যান্ড ক্লিন করানো যায় তত টপিক ততটাই নিট অ্যান্ড ক্লিন করানো কিন্তু এখানে হবে অতএব নতুন করে কাউকে বলে দেওয়ার কিছু নেই হাতে কিন্তু জি কে রয়েছে ফিআর কা তোফা মাইডিয়ার চলো তাহলে শুরু করা যাক দেখা যাক কী রয়েছে না রয়েছে চলো ভেরি গুড দেখো এটা হলো দু হাজার সালের নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছিল দু আঠারো সালের যে লাস্ট নিয়োগ হয়েছে ফায়ারের ওপর তাদের নোটিফিকেশান দেখুন কী বলা ছিল এখানে বলা আছে কি এখানে বলা আছে কি দেখো এখানে স্যালারি নিয়ে তো নতুন কিছু বলার নেই যা বলে দেবো এবং নিজেদের রাজ্যে পরীক্ষা নিজেদের জেলায় পরীক্ষা হবে সেন্টার পরীক্ষা জেলায় হবে এখানে হাইট ওইটার ব্যাপার রয়েছে একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে মাধ্যমিক পাস মাস্টার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করতে হবে যেটা ছেলেদের জন্য রয়েছে কি এখানে যে ফাইভ পয়েন্ট সিক্স থেকে মানে বা ওয়ান সিক্সটি সেভেন হাইট চাই এখানে এবং গোর্খা হলে ওয়ান সিক্সটি ওকে চেস্ট রয়েছে এইটটি ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার বোলাতে হবে এখানে বলছে দেখো এক হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিটে যেটা খুবই কম যেটা খুবই কম কেন বলছি এই দৌড়টা আমরা জেনারেলি দেখেছি পুলিশ মানে রেলের গ্রুপটির জন্য চার মিনিট পনেরো মিনিট মানে পনেরো সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হতো তো এসে এর ক্ষেত্রে তিন মানে তিন মিনিটে দৌড়াতে হতো আটশো মিটার এটা ফাইভ মিনিটে এক হাজার মিটার মানে খুব চাপের কিছু নয় ল্যাডিং ল্যাডার ক্লাইম্বিং আছে মানে সিঁড়িয়ে ওঠা রয়েছে কুড়ি সেকেন্ডে এবং এছাড়াও কিন্তু একটা ওয়েট ব্যাগ নিয়ে প্রত্যেকে একটু হাঁটতে হবে এখানে ফিফটি মিটার মতো এবং রান আপ থ্রি স্টোরিজ স্ট্যান্ডার্ড স্টারকেস উইদিন ওয়ান মিনিট ওকে এগুলো কিন্তু রয়েছে রোপ ক্লাইম্বিং রয়েছে মানে দড়িদারে ওঠা রয়েছে জাম্প রয়েছে এগুলো কিন্তু রয়েছে ফিটনেসের জন্য ওকে কারণ ফায়ার অপারেডের কাজে এগুলো কিন্তু খুবই প্রয়োজন ট্রেনিংও কিন্তু এগুলো করানো হয় এজ লিমিট দেখো আগে কিন্তু এজ লিমিট ছিল টোয়েন্টি সেভেন ইয়ার্স অব্দি তবে এবার কিন্তু পুলিশের প্রত্যেকটা পরীক্ষায় এজ কিন্তু থার্টি হতে চলেছে থার্টি হচ্ছে কিন্তু প্রত্যেক পরীক্ষায় তাই থার্টি ইয়ারস আমরা ধরে চলতে পারি এটা বাড়তে পারে এবং এক এক দু হাজার আঠারো অনুসারেই কিন্তু বয়স ধরা হচ্ছে মানে বলতে পারি দু হাজার চব্বিশে যবেই নিয়োগ বিজ্ঞপ্তি আসুক না কেন দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি এলে কিন্তু দেখবে এক এক দু হাজার চব্বিশে কিন্তু এই অনুপাতে বয়সটা ধরা হবে এখানে ওকে এটা কিন্তু একটা বড় মানে প্লাস পয়েন্ট পজিটিভ পয়েন্ট প্রত্যেকটি যাদের একটু এজ বেশি তাদের জন্য দেখো এগুলো পরীক্ষা কী কী রয়েছে পরীক্ষাতে বলবো রয়েছে কি মাই লাস্ট চলে যায় পরীক্ষায় ফর্ম পরীক্ষার জন্য কী কী রয়েছে ওকে এক মিনিট স্যার ইনফরমেশন রয়েছে একশো দশ টাকা মানে ফিজ খুবই কম খুবই মিনিমাম ফি যেটা খুবই মিনিমাম ফি যেটা পরীক্ষার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কীরকম এখানে এক মিনিট ধরো পার্ট ওয়ানে কী কী রয়েছে পার্ট ওয়ানে রয়েছে ম্যাথামেটিক্স জিকে এবং ইংলিশ ম্যাথামেটিক্স থেকে রয়েছে কুড়ি নাম্বার জিকে থেকে রয়েছে মানে চল্লিশ নাম্বার এবং ইংলিশ থেকে রয়েছে কুড়ি নাম্বার যেটা আশি নাম্বারের পরীক্ষা হবে প্রথমে টিয়ার ওয়ানে আশি নাম্বারের পরীক্ষা হবে টিআর ওয়ানে অতএব টিওয়ার ওয়ান পরীক্ষায় কিন্তু থাকছে এই তিনটি সাবজেক্ট যেখানে প্রত্যেককে ক্লিয়ার করতে হবে তারপর রয়েছে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর রয়েছে আমাদের কিন্তু ভাইভা ওকে অতএব প্রত্যেককে বলবো একই যখন পড়া যখন একই পড়ায় সমস্ত পরীক্ষা সুযোগ রয়েছে তাহলে আর লেট কিসের প্রত্যেকে অবশ্যই ফর্মটি বেরোনোর সঙ্গে সঙ্গে প্রত্যেকে ফর্মটা ফিল করে দেবেন এবং পিএসসি ও লক্ষ্য রেখে পড়াশোনা শুরু করুন যেমন ভাই পড়াশোনা করছেন আশা করি প্রত্যেকের জন্য সেশনটি ইউজফুল প্রত্যেকের জন্য সেশনটি কিছুটা হলেও ফ্রুটফুল থাকবে কারণ আমরা সলই চেষ্টা করি প্রত্যেককে ইন্সপায়ার করার প্রত্যেককে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য তাই এরকম সুযোগ বারবার আসে না সুযোগ যখন আসছে তখন অবশ্যই কেউ সুযোগটাকে মিস করবেন না এটুকুই বলা ছিল আজকে দেখা হচ্ছে নেক্সট সেশনে যখনই কোনো আপডেট আসুক আমি প্রত্যেকে জানিয়ে দেবো বিএমেকানিক চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে এবং প্রত্যেকে বলে রাখি যদি কারো মনে হয় আপনারা এই ব্যাচ কোর্সে জয়েন করতে পারেন এখন থেকেই পরে কিন্তু সুযোগ নাও হতে পারে তাই যদি মনে হয় আপনারা এখন থেকেই জয়েন করুন এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার